আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুভ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন নম্বর 7-এর সমাধান করব। তো প্রশ্ন নম্বর 7 এসেছিল এ ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস কট থিটা, বি ইকুয়ালস টু কট থিটা মাইনাস কস থিটা, এবং সি ইকুয়ালস টু সেক থিটা প্লাস 1 ডিভাইড বাই সেক থিটা মাইনাস 1। এই তিনটা মান আমাদেরকে দেওয়া ছিল উদ্দীপক হিসেবে। ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল সাইন বি ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 3 হলে ট্যান বি এর মান নির্ণয় করো। আসলে এটা উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট নয়, কারণ সাইন বি ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 3, যদিও এখানে বি এর মান দেওয়া আছে, তবু এখানে সাইন অফ বি এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা। এটা এখানে আসলে যেহেতু কোণ, বি হচ্ছে কোণের মান, কোণের মানটা কখনো এই কট থিটা মাইনাস কস থিটা এর সমান হবে না, তো এখানে আমরা এই মানটা ব্যবহার করতে পারবো না। তার মানে এটা হলো স্বয়ংক্রিয় মানে স্বতন্ত্র একটি প্রশ্ন। সাইন বি ইকুয়ালস টু 1/3 হলে ট্যান বি এর মান নির্ণয় করো, তো এটা আমরা করব। সেই সঙ্গে আমরা আরো করবো প্রমাণ করো যে স্কয়ার ইকুয়ালস টু সি, এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা এখান থেকে এ এবং সি কে ব্যবহার করে এই প্রমাণটা করব। এবং গ নম্বরে আছে এ ডিভাইড বাই বি ইকুয়ালস টু 2+√3 ডিভাইড বাই 2-√3, এবং থিটা সূক্ষ্ম কোণ হলে থিটার মান নির্ণয় করো। তো আমরা এই সবগুলো প্রশ্নের সমাধান কৌশল একে একে জানবো। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি। তো ক নম্বরে যে জিনিসটা দেওয়া আছে তা হলো সাইন বি ইকুয়ালস টু 1√3। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে সাইন বি ইকুয়ালস টু 1√3, এটা আমরা লিখে নেবো। তো দেখুন বন্ধুরা, এখানে সাইন বি ইকুয়ালস টু 1/3 মানে কি, এটা বি কোণের সাপেক্ষে সাইনের সম্পর্ক নেওয়া হয়েছে। তো আমরা একটা এখানে সমগ্র ত্রিভুজ আঁকি। তাহলে এখানে একটা সমগ্র ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি। ধরুন এ বি সি একটি সমগ্র ত্রিভুজ যেখানে বি কে সূক্ষ্ম কোণ হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ এখানে বি কোণের জন্য সাইনের সম্পর্কের কথা বলা হয়েছে। তো বি যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে তার সম্পর্ক সাপেক্ষে আমরা যদি সাইনের সম্পর্ক নিই তাহলে সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বাহুটি হচ্ছে 1 এবং অতিভুজ বাহুটি হবে 3। তো বন্ধুরা, এখানে এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাহুটি হবে কোনটা? এই সূক্ষ্ম কোণের যে এটা বিপরীত বাহু, অর্থাৎ এই কোণটির নাক বরাবর যে বাহুটা আমরা পাই তা হলো এসি, এবং সেই বাহুটিকে আমরা বলি লম্ব। এবং সেই সমগ্র ত্রিভুজের যে সমকোণটি আছে এখানে, এখানে সি কোণটি সমকোণ, তাহলে এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। তো বন্ধুরা, এখানে দেখুন 1 বাহুটি হচ্ছে এসি, এসি বাহুটি হচ্ছে আমাদের 1, তাহলে এটা হলো লম্ব। এবং 3, এই 3টা হবে অতিভুজ, কারণ লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাহুটি হবে 3। এখন দেখুন আমাদেরকে বের করতে হবে ট্যান বি এর মান। তো বন্ধুরা, ট্যান বি কোণের সাপেক্ষে ট্যানের সম্পর্ক চাইলে লম্ব বাই ভূমি হবে। সেক্ষেত্রে লম্বের মান 1 জানা আছে কিন্তু ভূমির মানটি জানা নেই, তাহলে আমাদেরকে আগে ভূমি এর মান বের করতে হবে। তো ভূমিকে যদি বের করতে চাই তাহলে আমরা এখান থেকে যা যা দেওয়া আছে সেটাকে ব্যবহার করে আগে ভূমির মানটা বের করব। যেমন এখানে দেওয়া আছে এসি, অর্থাৎ এখানে লম্ব, অর্থাৎ লিখলাম, অর্থাৎ বিপরীত বাহু বা লম্ব, তো আমরা বিপরীত বাহু লিখলাম, বিপরীত বাহু এসি ইকুয়ালস টু 1, আর অতিভুজ এ বি সমান সমান কত? 3। তো আমরা লিখবো অতিভুজ এ বি ইকুয়ালস টু 3। তো বন্ধুরা, এখন আমরা কি করবো, ভূমি বিসি কে জানতে চাচ্ছি। তাহলে ভূমি বিসি ইকুয়ালস টু হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে সমগ্র ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যদি ভূমিকে বাম পাশে রাখি তাহলে হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো ভূমি স্কয়ার না রেখে শুধু আমরা ভূমিকে রেখেছি, তাহলে এখানে রুট ওভার একটা নিতে হবে, পুরো সম্পর্কের উপর রুট ওভার আসবে, সেক্ষেত্রে হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে দেখুন অতিভুজ হলে এবি, তার উপরে স্কয়ার মাইনাস লম্ব, এখানে লম্ব স্কয়ার, অর্থাৎ এসি তার উপরে স্কয়ার হবে। অর্থাৎ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো যেহেতু এখানে আমরা স্কোয়ার লিখিনি তাহলে এটার উপর একটা স্কোয়ার রুট ওভার লিখতে হবে। তো বন্ধুরা, এটা সমান সমান আমরা এ বি এর মানটা বসিয়ে দেবো। এখানে এ বি এর মান ছিল 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস, এখানে দেখুন এসি, এসি এর মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা লিখবো 1 স্কোয়ার। এখন এখানে আমরা পাবো রুট ওভার, দেখুন রুট ওভার, এই যে 3 স্কোয়ার মানে কত? 9, মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে হবে 1, সো এখানে আমরা 1 লিখেছি। দেন রুট ওভার 9 মাইনাস 1 মানে কত? 9 থেকে একবার দিলে 8। তো বন্ধুরা, 8, এখন রুট ওভার 8 কে আমরা কিন্তু আবার ভেঙে দিতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 8 এর পরিবর্তে 4×2, অর্থাৎ 4×2=8। এখন আমরা রুট ওভারটাকে কিন্তু আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি। তো দেখুন এই রুট ওভারটা 4 এর উপরেও হবে, 2 এর উপরেও হবে, সো আমরা লিখলাম রুট ওভার 4×√2। এখন 4 এর উপরে যদি আমরা রুট ওভার করি তাহলে এটার মান হবে 2, কারণ আমরা জানি 4 এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে রুট ওভার 2টাকে কিন্তু আর আমরা ভাঙতে পারবো না, সো এখানে মানটা আসলো 2√2। অর্থাৎ ভূমি বিসি এর মান আমরা পেয়েছি 2√2, সো আমরা এখানে 2√2 লিখে দিলাম। এখন দেখুন বন্ধুরা, আমাদের এখানে এই সমগ্র ত্রিভুজের লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, এবং ভূমিও জানা আছে। এখন যদি আমরা ইচ্ছা করি তাহলে আমরা টেন বি এর মান বের করতে পারবো, অর্থাৎ বি কোণের সাপেক্ষে টেনের সম্পর্ক হবে
আসেন আমরা লিখলাম এখন টেন বি, অর্থাৎ বি কোণে সবাইকে টেন সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, দেখুন বন্ধুরা লম্ব বাইটি হচ্ছে এসি, আর এসি এর মান হলো 1 এবং ভূমি হচ্ছে বিসি যার মান হচ্ছে 2√2। সো এখানে আমরা লিখলাম 2√2, এটা হলো আমাদের টেন বি এর মান। তো এটা হলো আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। সো আমরা লিখলাম আমাদের নির্ণেয় মান সমান সমান 1/√2, এটা হলো আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখুন বন্ধুরা খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে প্রমাণ করো যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ প্রমাণ করো যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি মানে এ এর উপরে স্কোয়ার করলে আমরা এখানে সি এর মান সমান পাবো। তো দেখুন উদ্দীপকে দেওয়া আছে এ, এই এ কে স্কোয়ার করলে আমরা এই সি এর মানটা পাবো। তো চলুন এটা সমাধান কৌশল আমরা জানবো। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এই যে এ সমান সমান কোসেক থিটা প্লাস কট থিটা এবং সি সমান সমান সেক থিটা প্লাস 1/sec θ-1, এখানে আমরা লিখবো এবং সেক থিটা সি সমান সমান সেক থিটা প্লাস 1/sec θ-1। তো বন্ধুরা আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা বাম পক্ষ ধরে নিলাম, তো বাম পক্ষ সমান সমান কি এ স্কোয়ার। এখন এ এর জায়গাতে আমরা এ এর মানটা বসিয়ে দেবো সমান এই জায়গাতে মান দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা। সো আমরা এখানে লিখবো কোসেক থিটা প্লাস কট থিটা, তার উপর একটা স্কোয়ার হবে। সো আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম কোসেক থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার। তো বন্ধুরা এখন আমরা এখান থেকে ধীরে ধীরে কনভার্ট করে আমরা এই সেক থিটা প্লাস 1/sec θ-1 বের করে তারপরে সেটা সমান সমান আমরা সি লিখতে পারবো, অর্থাৎ সি লিখতে হবে। এখন এই কোসেক থিটা থেকে এবং কট থিটা থেকে সেক থিটার দিকে যাওয়ার একমাত্র উপায় হলো এদেরকে ভেঙে ফেলতে হবে। সো আমরা জানি কোসেক থিটা হলো কি, কোসেক থিটাকে ভেঙে এবং কট থিটাকে ভেঙে আমরা একই অংশের ভিতরে ঢুকে যাব। তাহলে কোসেক থিটা মানে আমরা জানি 1/sin θ এবং কট থিটা মানে হচ্ছে cos θ/sin θ। সো আমরা এটাই লিখবো, দেখুন এই কোসেক থিটা মানে হলো 1/sin θ এবং কট থিটাকে ভাঙলে আমরা পাবো এখানে cos θ/sin θ। সো আমরা এখানে cos θ/sin θ লিখে নিলাম। এখন পরবর্তী লাইনে দেখুন এই যে এখানে সাইন থিটা এবং সাইন থিটা যেটা আছে ব্র্যাকেটের ভিতরে সেটার লসাগু হচ্ছে সাইন থিটা। এখন আমরা যদি প্রথম ভগ্নাংশের অর্ধ দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে সাইন থিটার সঙ্গে সাইন থিটা ভ্যানিশ হয়ে যায় এবং ভাগফল থাকে 1, সেই 1 কে আমরা উপরে 1 এর সঙ্গে গুণ করলে এখানে পাবো 1। সো আমরা এখানে লিখে দিলাম 1। এখন বন্ধুরা এখানে প্লাস চিহ্নটা আছে, আমরা এখানে প্লাস চিহ্নটা দিলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের হার আছে সাইন থিটা এবং এখানে লসাগুটাও সাইন থিটা। সো সাইন থিটা স্বয়ং সঙ্গে সাইন থিটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে 1। 1 দ্বারা যদি আমরা কস থিটাকে গুণ করি তাহলে আমরা পাবো গুণফল কস থিটা। এখন দেখুন বন্ধুরা এটা পুরোটার উপরে স্কোয়ার আছে, সো আমরা এখানে লিখবো হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন এই স্কোয়ারটাকে আমরা ডিস্ট্রিবিউশন করে দেবো, উপরের অংশের সাথেও আলাদা করে দিয়ে দেবো, নিচেরটার সঙ্গেও দিয়ে দেবো। দেখুন উপরে 1+cos θ, তার উপরে হোল স্কোয়ার এই যে, এবং নিচে সাইন থিটা তার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা লিখে হোল স্কোয়ার না লিখে আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা। এখন দেখুন বন্ধুরা উপরে 1+cos θ আছে এবং নিচে সাইন স্কোয়ার থিটা আছে, তো একটা কস এবং একটা সাইন। তো যেহেতু আমরা সেকে যাব, সেক পাইতে গেলে আমরা জানি সেকের সঙ্গে কসের সম্পর্ক আছে, সো এই কসটাকে ঠিক রেখে আমরা সাইনটাকে কজে রূপান্তর করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 - cos² θ লেখা যায়, এটা একটা সূত্র আছে, তো আমরা সেটাই অ্যাপ্লাই করব। উপর 1+cos θ হোল স্কোয়ার এটা থাকবেই। এবার দেখুন এই সাইন স্কোয়ার থিটাকে আমরা কি করব, 1 - cos² θ লিখব, 1 - cos² θ, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে 1 - cos² θ আমরা লিখে দিয়েছি। এখন এই উপরে আছে 1+cos θ হোল স্কোয়ার, মানে এখানে 1+cos θ কয়টা আছে, দুইটা আছে, সো আমরা এখানে 1+cos θ দুইবার লিখবো, অর্থাৎ 1+cos θ হোল স্কোয়ার মানে 1+cos θ দুইটা, যেহেতু এক্স স্কোয়ার থাকলে আমরা x×x লিখি, সো এখানে 1+cos θ (1+cos θ) লিখলাম। আবার দেখুন নিচে 1 - cos² θ, সো আমরা 1 এর পরে স্কোয়ার যদি মনে মনে কল্পনা করি তাহলে হবে a² - b² সেক্ষেত্রে আমরা পাবো a+b (a-b), অর্থাৎ 1+cos θ, এটা হলো a+b, অর্থাৎ 1+cos θ (1 - cos θ), অর্থাৎ a+b (a-b). এখন দেখুন বন্ধুরা উপরে 1+cos θ/1 - cos θ, এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, সো আমরা এখানে ভ্যানিশ করে দিলাম। তাহলে উপরে আমরা পেলাম 1+cos θ এবং নিচে পেলাম 1 - cos θ, তো আমরা যা পেয়েছি সেটা আমরা লিখে দিলাম। আমাদের কি কিন্তু সেক থিটা প্লাস 1/sec θ-1 যেতে হবে, তাহলে এবারে কসকে ভেঙে 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 ফেলার পালা। তো বন্ধুরা আমরা জানি কস থিটা মানে হচ্ছে সেক থিটার উল্টা, অর্থাৎ কস থিটাকে পরিবর্তন করলে আমরা পাবো 1/sec θ। সো আমরা এখানে কস থিটার পরিবর্তে লিখবো, দেখুন এই যে এই কস থিটাটা চেঞ্জ হয়ে 1/sec θ হয়ে যাবে, অর্থাৎ 1+1/sec θ এবং নিচে 1 - 1/sec θ।
সেক্ষেত্রে এখন আমাদেরকে উপরে এবং নিচের লসাগু নিতে হবে। তো আমরা উপরে যদি লসাগু করি তাহলে এখানে সেক থিটা লসাগু হবে, কারণ এই ওয়ানের নিচে মনে মনে কত ছিল, ওয়ান ছিল হর হিসেবে। তো বন্ধুরা এই ওয়ানের নিচের যে হর ওয়ান এবং এখানে ওয়ানের নিচে হর হলো সেক থিটা। এই তো বন্ধুরা আমরা যদি এই ওয়ানের নিচের যে হর ওয়ান আছে সেই ওয়ান দ্বারা সেক থিটাকে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো সেক থিটা, এবং সেই সেক থিটাকে ওয়ানের সঙ্গে গুণ করলে আমরা পাবো সেক থিটা। সো আমরা এখানে লিখবো সেক থিটা। এবার এই প্লাস চিহ্নটা আমরা এখানে লিখব। এবার দেখুন এই সেক থিটা দ্বারা যদি আমরা সেক থিটাকে ভাগ করি তাহলে ভাগফল হবে ওয়ান, সেক্ষেত্রে আমরা সেই ওয়ানকে ওয়ানের সঙ্গে গুণ করলে এখানে পাবো ওয়ান। তো এটা কি করেছি বন্ধুরা, এই যে দেখুন এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগু হর লসাগু সেক থিটাকে ভাগ করেছি, অর্থাৎ সেক থিটা দ্বারা সেক থিটাকে ভাগ করলে ভাগফল ওয়ান, সেই ওয়ানকে উপরের লব ওয়ানের সঙ্গে গুণ করলে আমরা ওয়ান পাই। সো এখানে ওয়ান লিখে দিয়েছি। ঠিক একইভাবে নিচের অংশটুকুতেও তাই করতে হবে, এখানে লসাগু হবে সেক থিটা। এবার দেখুন এইখানকার ওয়ান দ্বারা যদি সেক থিটাকে ভাগ করি ভাগফল হবে সেক থিটা, সেক থিটাকে ওয়ান দ্বারা গুণ করলে সেক থিটা। এবার এই মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটা দিব। এখন সেক থিটা দ্বারা সেক থিটাকে ভাগ করলে ভাগফল হবে ওয়ান, সেই ওয়ানকে ওয়ানের সঙ্গে গুণ করলে আমরা পাবো ওয়ান। সো এখানে আমরা ওয়ান লিখে দেবো। এখন দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভগ্নাংশের ভাগ হয়ে গেছে, উপরের অংশটুকু লব বাই হর এবং নিচের অংশটুকু লব বাই হর আকারে আছে। তো এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, এটা ভাগ আকারে আছে তো এটা ঠিক এরকম আকার আছে। বন্ধুরা দেখুন উপরের অংশ অর্থাৎ সেক থিটা প্লাস ওয়ান ডিভাইড বাই সেক থিটা, এটাকে ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখেছি, অর্থাৎ এটা ভাগ চিহ্ন সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইড বাই সেক থিটা। এখন দেখুন বন্ধুরা এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিলে কি হবে, এটা উল্টে যাবে। সেক্ষেত্রে আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম, দেখুন উল্টে গেল, অর্থাৎ এই সেক থিটা উপরে উঠে গেল এবং সেক থিটা মাইনাস ওয়ানটা নিচে গেল। এখন আমরা যদি কাটাকাটি করি ক্রস চিহ্ন দিই কোনাকানি কাটি তাহলে এখানে সেক থিটার সঙ্গে সেক থিটা কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে হচ্ছে সেক থিটা প্লাস ওয়ান ডিভাইড বাই সেক থিটা মাইনাস ওয়ান। সো আমরা পেলাম সেক থিটা প্লাস ওয়ান ডিভাইড বাই সেক থিটা মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের এই যে যে ডান পাশে সি, দেখুন বন্ধুরা আমাদের সি এর মান হচ্ছে সেক থিটা প্লাস ওয়ান ডিভাইড বাই সেক থিটা মাইনাস ওয়ান। সো এটা সমান সমান আমরা লিখতে পারি সি, অর্থাৎ আমাদের ডান পক্ষ। সো আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ এ স্কয়ার সমান সমান সি প্রমাণিত। এই হলো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা গ নম্বর প্রশ্নে দেওয়া ছিল এ ডিভাইড বাই বি ইকুয়ালস টু প্লাস রুট ওভার থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট ওভার থ্রি, এবং থিটা সূক্ষ্ম কোণ হলে থিটা এর মান নির্ণয় করো, অর্থাৎ থিটা এর মান বের করতে হবে। তো প্রথমে আমাদেরকে দেখুন এ এবং বি কে ব্যবহার করতে হবে। সো আমরা এখানে এ এবং বি সমান কি দেওয়া আছে সেটা লিখে নেবো। দেওয়া আছে এ ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস কট থিটা, এবং বি ইকুয়ালস টু কট থিটা মাইনাস কস থিটা। সো এটা আমরা লিখে নিলাম। তো আমরা লিখবো অতএব এ ডিভাইড বাই বি ইকুয়ালস টু টু প্লাস রুট ওভার থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট ওভার থ্রি। তো দেখুন বন্ধুরা এখানে এ এর মানটা আমরা বসিয়ে দেবো, এ এর মান হলো কোসেক থিটা প্লাস কট থিটা ডিভাইড বাই বি এর মান হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু টু প্লাস রুট ওভার থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট ওভার থ্রি। এখন দেখুন বন্ধুরা আমরা কি করবো, থিটা এর মান বের করবো। তো সেক্ষেত্রে সবগুলো সব কিছু ভ্যানিশ হয়ে শুধুমাত্র থিটা থাকবে বাম পাশে এবং ডান পাশে একটা মান আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে এবং নিচে একই ধরনের আছে, কোসেক থিটা কোসেক থিটা কট থিটা কট থিটা, শুধু প্লাস মাইনাস আছে। এখানে দেখুন টু এর সঙ্গে টু, রুট ওভার থ্রির সঙ্গে রুট ওভার থ্রি, এবং তাদের মাঝখানেও প্লাস মাইনাস আছে। তো আমরা যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে ম্যাক্সিমাম অংশগুলো কেটে ছোট হয়ে যাওয়ার কথা। তো আমরা এখানে যোজন বিয়োজন পদ্ধতি ব্যবহার করবো। তো আমাদের যোজন বিয়োজন কি, লব প্লাস হর এটা হলো উপরে এবং লব মাইনাস হর হলো নিচে। তো দেখুন আমরা সেটা করবো, প্রথমে এই মান থেকে আসবে এই যে লব, দেখুন এখান থেকে আসলো লব প্লাস, সেখানে প্লাস চিহ্ন দেবো আমরা হর, হর হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, দেখুন এখান থেকে এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা আসলো, অর্থাৎ লব প্লাস হর। এবার নিচে লব হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, অর্থাৎ এখান থেকে কোসেক থিটা প্লাস কট থিটা লব, এবার মাইনাস চিহ্ন আমরা দেবো এখানে হর, হর হচ্ছে এটা কোসেক থিটা মাইনাস কট থিটা, এই হর। দেখুন বন্ধুরা এখানে আমরা একটু ব্র্যাকেট ব্যবহার করেছি, কারণ ব্র্যাকেট এখানে হচ্ছে মাইনাস, আমরা লব প্লাস হর লিখেছি, লব মাইনাস হর, মাইনাস হর মানে মাইনাস পুরোটা, মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা। সেক্ষেত্রে দেখুন এই মাইনাসের কারণে এই মাইনাসটার উপরে ইফেক্ট করবে, সে কারণে আমরা এখানে ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করেছি। এবার ডান পাশের অংশ দেখুন, ডান পাশে লব অর্থাৎ টু প্লাস রুট ওভার থ্রি লব প্লাস হর টু মাইনাস রুট ওভার থ্রি, এবার নিচেও তাই লব টু প্লাস রুট ওভার থ্রি লব মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিলাম হর টু মাইনাস রুট ওভার থ্রি, এখানেও একই অবস্থা, এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি।
কারণ পরবর্তী চিহ্নটা পরিবর্তন হবে। তো আমরা এই চিহ্নটা এবার পরিবর্তন করে দেবো। দেখুন এখানে ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দিই তাহলে মাইনাসের কারণে পরবর্তী মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। তো তার আগে বন্ধুরা এখানে একটা সাইড নোট দিয়ে নেবো যে যোজন বিয়োজন করে, এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো যোজন বিয়োজন। তো এখন এই যে দেখুন মাইনাসের কারণে এই ব্র্যাকেট উঠাই দিলে এটা প্লাস হয়ে যাবে এবং এটাও প্লাস হবে। আবার একটু দেখি বন্ধুরা, ঠিক এরকম ছিল, মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা প্লাস হবে, এখানকার মাইনাসের কারণে এই মাইনাসটাও প্লাস হবে এইভাবে দেখুন। এখন দেখুন বন্ধুরা এখানে ভ্যানিশ করার পালা, আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস কট থিটা এবং প্লাস কট থিটা আছে, এটা ভ্যানিশ হয়ে যাবে। এবং নিচে মাইনাস কোসেক থিটা এবং প্লাস কোসেক থিটা আছে, এটা ভ্যানিশ হবে। এখানে দেখুন মাইনাস রুট ওভার থ্রির সঙ্গে প্লাস রুট ওভার থ্রি ভ্যানিশ হবে, এবং নিচে প্লাস টুর সঙ্গে মাইনাস টু ভ্যানিশ হবে। এখন যা যা থাকবে সেটা হচ্ছে একটা কোসেক থিটা, এখানেও কোসেক থিটা, তাহলে এখানে কোসেক থিটাকে যোগ করলে আমরা পাবো টু কোসেক থিটা। দেন নিচে দেখুন কট থিটার সঙ্গে কট থিটা যোগ করলে আমরা পাবো টু কট থিটা, এবং সমান সমান দেখুন টু এবং টু যোগ করলে আমরা পাবো ফোর, এবং নিচে রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি যোগ করলে আমরা পাবো টু রুট ওভার থ্রি। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা উপরে নিচে টু এর সঙ্গে টু ভ্যানিশ হবে, এখানে টু দ্বারা ফোর কেও আমরা কাটাকাটি করতে পারবো। সো আমরা এখানে টু দ্বারা টু কে ভ্যানিশ করলাম, এবার টু দ্বারা ফোর কে কাটলে আমরা উপরে পাবো টু, অর্থাৎ আমরা পেলাম কোসেক থিটা ডিভাইড বাই কট থিটা ইকুয়ালস টু ডিভাইড বাই রুট ওভার থ্রি। সো এটা আমরা লিখবো বা কোসেক থিটা ডিভাইড বাই কট থিটা ইকুয়ালস টু টু ডিভাইড বাই রুট ওভার থ্রি, এটা আমরা লিখবো। এখন দেখুন বন্ধুরা আমাদেরকে থিটা এর মান বের করতে হবে। সো আমরা এই কোসেক থিটা এবং কট থিটাকে ভ্যানিশ করব। তো উপরে দেখুন কোসেক থিটা মানে হচ্ছে কি 1 বাই সাইন থিটা, কারণ আমরা জানি কোসেক থিটা সূত্র হচ্ছে 1 বাই সাইন থিটা, এটা একটা। এবং কট থিটাকে আমরা ভেঙে ফেললে আমরা পাবো উপরে কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, সেখানে আমরা সাইন থিটা কস থিটা ডিভাইড বাই সাইন থিটা লিখে দিলাম ইকুয়ালস টু টু রুট ওভার থ্রি, এটা তো থাকবেই। তো বন্ধুরা তার আগে এখানে দেখুন যে ভাগ চিহ্নটা, এখানে দুটি ভগ্নাংশের ভাগ হয়ে গেছে, এই ভাগ চিহ্নটা ভাগ চিহ্ন দিয়ে লিখলে আমরা এরকম লিখতে পারবো 1 বাই সাইন থিটা ভাগ কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এখন যদি ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু এটা উল্টে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা ইনটু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, সেক্ষেত্রে সাইন থিটার সঙ্গে সাইন থিটা ভ্যানিশ হবে। আর ডান পাশটা আমরা পাবো টু ডিভাইড বাই রুট ওভার থ্রি, সেটা আমরা লিখে দিলাম আগে টু ডিভাইড বাই রুট ওভার থ্রি যেটা ছিল তাই। এখন সাইন থিটার সঙ্গে সাইন থিটা ভ্যানিশ হবে, সেক্ষেত্রে থাকবে 1 বাই কস থিটা, আমরা এখানে পেলাম 1 বাই কস থিটা ইকুয়ালস টু টু ডিভাইড বাই রুট ওভার থ্রি। তো বন্ধুরা আমরা জানি যে 1 বাই কস থিটা মানে হলো সেক থিটা, সো আমরা এখানে লিখবো সেক থিটা সমান সমান টু ডিভাইড বাই রুট ওভার থ্রি, বা সেক থিটা সমান সমান আমরা লিখতে পারি এটা সেক কত ডিগ্রি মান, আমরা জানি সেক কোনো একটি সূক্ষ্ম কোণের মান হচ্ছে টু ডিভাইড বাই রুট ওভার থ্রি, যা কিনা সেক 30 ডিগ্রি এর মান। সো ওই পাশ থেকে যদি আমরা এখন সেক কে ভ্যানিশ করি সেক্ষেত্রে আমরা পাবো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। সো আমাদের কিন্তু এই থিটা এর মান কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। সো আমরা লিখবো অতএব থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। সো এটা আমরা লিখলাম থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এটাই অ্যান্সার।